তার কাছে। ১৯তম রমজানে এসে কিন্তু চট্টগ্রামের অভিজাত শপিং মল থেকে শুরু করে সাধারণ মানের যেই শপিং মলগুলো আছে সব জায়গায় কিন্তু জমজমাট ক্রেতা উপস্থিতি, এবং এই যে কেনাবেচা সেটা কিন্তু সকাল ১১টা থেকে শুরু হয়ে সেহরির আগ পর্যন্ত চলে। এবং এই মুহূর্তে যারা ক্রেতারা মার্কেটগুলোতে আসছেন তারা মূলত কিন্তু দরদাম করে পছন্দ হলেই তাদের যে পছন্দের পোশাকটি সেটা কিন্তু কিনে ফেলছেন। এবং এক্ষেত্রে বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে চট্টগ্রামে যে শপিং মলগুলো আছে সেই শপিং মলগুলোতে আসলে দশ রমজানের পর থেকেই কেনাবেচা বেশ জমজমাট, এবং এটা চলবে চাঁদের রাত পর্যন্ত, অর্থাৎ ঈদের আগের দিন রাত পর্যন্ত। এবং এই মুহূর্তে যেসব পোশাকগুলোর চাহিদা ক্রেতাদের মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখি যে বেশি দেখছে সেটা হচ্ছে নারীদের ক্ষেত্রে রেডিমেড যে পোশাকগুলো আছে সেগুলো, শাড়ি, আর ছেলেদের ক্ষেত্রে শার্ট, পাঞ্জাবি। এই দোকানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, এবং দোকানগুলো যেমন বিভিন্ন অফার দিচ্ছে তেমনি কিন্তু আমরা দেখেছি যে শপিং মলগুলো কিন্তু নিজস্ব যে আয়োজন সেটা রেখেছেন। এবং এক্ষেত্রে র‍্যাফেল ডে থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপহার কিন্তু ক্রেতা সামগ্রীর জন্য রেখেছেন। এবং যে ভিড়টা আমরা আসলে গত সপ্তাহ দেখি নাই সেটা কিন্তু এই সপ্তাহের শুরু থেকে কিন্তু সেই ভিড়টা দেখা গেছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা যেমন সিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে তেমনি কিন্তু সিএমপি কমিশনার নগরীর যে মার্কেটগুলো সে মার্কেটগুলো পরিদর্শন করছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে সেরা দেখছেন। এবং এখানে যে ব্যবসায়ী নেতারা কিংবা ক্রেতারা আছেন তাদের কাছ সাথেও কিন্তু তিনি কথা বলছেন, এবং বিশেষ করে যে বিপণী বিতানগুলো আছে সেই বিপণী বিতানগুলোর যেই নজরদারি বাড়ানোর জন্য সিসি ক্যামেরা রাখার উপর যেমন জোর দিয়েছেন তেমনি কিন্তু মার্কেটগুলোর আশেপাশে যেন যে যানবাহন সে যানবাহনের চাপ যেন না থাকে, অর্থাৎ ক্রেতা সাধারণগণ যেন নির্বিঘ্নে যে ঈদের কেনাকাটা সেটা করতে পারে সে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে ঈদের যে কেনাকাটা তার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম চট্টগ্রামে।